গুড আফটারনুন বন্ধুরা, আজ 18 অক্টোবর 2024 এবং আজ হচ্ছে শুক্রবার। আজকে দ্বিপ্রহরিক আপডেট নিয়ে এলাম, আপনাদের জানিয়ে রাখি প্রতিদিন সন্ধে 6টা, দুপুর 1টা এবং সকাল 6টায় আবহাওয়ার যে রাডারগুলো যেগুলো থেকে আমরা আপডেট দিয়ে থাকি তারা রিফ্রেশ হয়, সার্ভার রিফ্রেশ হয় এবং নতুন আপডেট আসে। আজকে দুপুর 1টার পর নতুন আপডেট কি দেখতে পাচ্ছি, সব কিছু এইভাবেই চলতে থাকলে আগামী সপ্তাহে বৃহস্পতিবার আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার বুকে ছুটে আসতে চলেছে ঘূর্ণিঝড় ডানা। এই ঘূর্ণিঝড়ের যে গতিবেগ তা কিন্তু প্রায় 150 কিলোমিটার বায়ুর ঝাপটা এবং নর্মাল যে স্ট্যাটিক গতিবেগ সেটা প্রায় 100 কিলোমিটার হতে পারে এবং বহু ক্ষতি করতে পারে আমাদের উপকূল অঞ্চলে। তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও IMD মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেনি, করবে হয়তো, তবে আমরা যতটা দেখতে পাচ্ছি ততটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সেই খবর। কোনো রকম কোনো আতঙ্ক ছড়ানোর জন্য নয়, পুরো বিষয়টার উপর আমরা নজর রাখছি, আপনারাও আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। এছাড়া জানিয়ে রাখি সমুদ্র কিন্তু তোলপার হবে আগামী সপ্তাহে, তাই নিষেধাজ্ঞা থাকবে। নিষেধাজ্ঞা যতদূর মনে করা যাচ্ছে আগামী মঙ্গলবার থেকে প্রায় শুক্রবার অবধি সমুদ্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা থাকবে এবং যারা সমুদ্রের ধারে পর্যটক হিসাবে যান তাদের জন্য সমুদ্রে নামার নিষেধাজ্ঞা থাকবে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া আজকে কিছুটা বৃষ্টি রয়েছে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হলুদ সতর্কতা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে চলে যাব আমরা ঘূর্ণিঝড় ডানা, তার পরিস্থিতি কী সেই আপডেটে। চলে এলাম আমরা লাইভ ম্যাপে এবং এই মুহূর্তে দুপুর 1টার পর যা পরিস্থিতি তাতে সকালের আপডেটে আমরা দেখছিলাম ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে সেটি বের হতে পারে। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে দুপুর 2টো নাগাদ আমরা যে আপডেট দেখতে পাচ্ছি তাতে লক্ষ্য করা যাচ্ছে এটি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে, তবে মূল আঘাত পশ্চিমবঙ্গে আসতে পারে। কিভাবে তৈরি হবে, আমরা সোমবারে চলে যাব। সোমবার দিন কিন্তু এই আন্দামানের উত্তরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেরকমটা আমরা সকালের আপডেটে দেখেছিলাম। আজকের দুপুর 1টার পর নতুন রিফ্রেশ যে আপডেট তাতেও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্য স্থানে সেটা মঙ্গলবার অবস্থান করবে। শুধু বদল এসছে, সকালের আপডেটে আমরা দেখছিলাম ভুবনেশ্বর এবং বালাসোর আর আমাদের দীঘার কাছ দিয়ে যাচ্ছে, আজকে একটু সামান্য গতিপথ পরিবর্তন লক্ষ্য করতে পারছি। একটা কথা জানিয়ে দিই, যত দিন এগোবে তত কিন্তু গতিপথ, গতিবেগ এগুলো আমরা আরও অ্যাকুরেট জানতে পারবো। আজ সন্ধে 6টার পর আপডেটে হয়তো আমরা দেখতে পারবো বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার কালকের আপডেট দেখতে পারবো, তবে একেবারে এই বৃহস্পতিবারের আগে মঙ্গলবার নাগাদ আমরা গিয়ে একেবারে শিওর হয়ে যাব কোন জায়গা থেকে এটি প্রবেশ করতে পারে, কোন জায়গায় আঘাত আনতে পারে। আরও একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, সেটা কি, সেটা হলো এই যে সোমবার যখন ঘূর্ণাবর্তটি তৈরি হবে তখন আরও বেশি করে বোঝা যাবে যে এটি ভারী থেকে অতি ভারী নিম্নচাপ নাকি 100% ঘূর্ণিঝড়ই হচ্ছে। এখনও পর্যন্ত যা লক্ষ্য করা যাচ্ছে তাতে 80% চান্স এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার। তারপর বাকি আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেরকম যেরকম জানাবে সেরকম তো আপডেট দেবই। আর ঘূর্ণিঝড়ের নাম, ঘূর্ণিঝড় তৈরি হলে যে ডানা এটা আপনারা একেবারে শিওর থাকুন, তার কারণ পরবর্তী লিস্ট অনুযায়ী ঘূর্ণিঝড় ডানা নামটি হবে আগামী আসন্ন ঘূর্ণিঝড়ের। তো সোমবারের পর মঙ্গলবার দিন মধ্য বঙ্গোপসাগর, তারপরে সেটি উত্তর পশ্চিমে এগোতে এগোতে একেবারে ওড়িশার ভুবনেশ্বরের কাছে পৌঁছে যাবে, যেই সময়ে তার গাস্টিং প্রায় 130 কিলোমিটারের উপরে লক্ষ্য করা যাচ্ছে, তার মানে বেশ ভয়ঙ্কর বলা যায়। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি বুধবার বিকেল ও সন্ধ্যা ও রাত্রের দিকে আস্তে আস্তে আরও গতি বাড়িয়ে এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে, আর সেই সময় দেখুন গতিবেগ বায়ুর ঝাপটা যেটা সেটা প্রায় 160 কিলোমিটার পার করে যাবে। আর বৃহস্পতিবার ভোর রাত থেকেই এর এফেক্ট পড়া শুরু হয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ আর ওড়িশার উপরে, ওড়িশার বিশেষ করে ভুবনেশ্বর, বালাসোর, জলেশ্বর এই সমস্ত অঞ্চলে। এছাড়া বৃহস্পতিবার দিন আমরা যদি সকালের দিকটায় দেখি বেশ ভারী এফেক্ট আমাদের দক্ষিণবঙ্গ সহ উপকূল অঞ্চল, বাংলাদেশের উপকূল এবং ওড়িশার উপকূল, আর সেই সময় তার গতিবেগ এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি প্রায় 165 থেকে 170 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাবে
যে বায়ুর ঝাপ, তার গতিবেগ প্রায় 110 থেকে 115 কিলোমিটার। বৃহস্পতিবার সব কিছু যদি এই রকমভাবে চলে তাহলে দুপুরের পর থেকে এর ল্যান্ডফল শুরু হতে পারে আর কলকাতার মধ্যে দিয়ে এটি প্রবেশ করতে পারে। তবে আগে প্রবেশ যেটা করবে সেটা গঙ্গাসাগর, হলদিয়া, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিবাড়ি, তারপর সেটি কিন্তু এগোবে কলকাতার দিকে। আর তার সাথে অবশ্যই পশ্চিম মেদিনীপুরে দীঘা, মন্দারমণি সহ কোলাঘাট, খড়গপুর, পরবর্তী সময় হাওড়া, হুগলি, চন্দননগর, আরামবাগ, এই সমস্ত জায়গার উপরে এর ভারীতে অতি ভারী এফেক্ট পড়তে পারে। এবং কলকাতার মধ্যে দিয়ে গিয়ে বর্ধমানের দিক থেকে সেটি শুক্রবার আস্তে আস্তে করে আরও উত্তরের দিকে এগোতে থাকবে, তারপরে নদিয়া, মুর্শিদাবাদ হয়ে একেবারে বীরভূম, বীরভূমের পর ঝাড়খণ্ডের দিকে বেরোতে পারে। আর ঝাড়খণ্ডের দিকে বেরোলেই কিন্তু চিন্তার ভাঁজ আরও বাড়বে। কেন? তার কারণ এটি বেশ ভারী বৃষ্টি নিয়ে আসছে। এই ভারী বৃষ্টি আমাদের যেরকম দক্ষিণবঙ্গে হবে, দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণের সবকটি জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান। পরবর্তী সময় এটি যদি ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যায় তাহলে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে আবারও যদি ডিভিসি জল ছাড়ে তাহলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আপডেট যতটা লক্ষ্য করছি তাতে এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটা কিন্তু অনেকটাই বেঙ্গলের মধ্যে হয়ে তারপর বেরিয়ে যাবে বিহার বা ঝাড়খণ্ডের দিকে। সেটা হলেও আমাদের দক্ষিণবঙ্গ তো ক্ষতিগ্রস্ত হবে, তার সাথে বাংলাদেশেও এই প্রভাবটা বেশ ভালো রকমই আমরা লক্ষ্য করতে পারছি। ঝড় এবং বৃষ্টিতে জর্জরিত হতে পারে আমাদের দুই বাংলা। ত্রিপুরাতে অবশ্য অতটা এফেক্ট এর দেখা গেল না। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। ECMWF কী বলছে? বলছে একই সময় ঠিক সোমবার ঘূর্ণাবর্ত তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে এবং মঙ্গলবার সেটি ভারী নিম্নচাপ হয়ে এগিয়ে যাবে এবং এখনও পর্যন্ত যেটা দেখাচ্ছে তাতে ওড়িশার ভুবনেশ্বর, মানে এই যে দুদিন আগে GFS মডেল যেটা দেখাচ্ছিল ভুবনেশ্বরে যাচ্ছে সেরকম আজকে ECMWF দেখাচ্ছে। অতএব আমরা এখনও পর্যন্ত দুটো যে ম্যাপ বা দুটো সাইড বা দুটো আবহাওয়ার মডেল, দুটো মডেল থেকে যেটা দেখতে পাচ্ছি GFS একটু এগিয়ে চলছে, ECMWF তার পিছনে পিছনে যাচ্ছে। তো আমরা দুটো মডেল থেকেই আপনাদের জানিয়ে দিচ্ছি যে সম্ভাবনা যতটা আছে ততটা কিন্তু GFS যতটা বলছে তার থেকে একটু কম সম্ভাবনা ECMWF এর রয়েছে। ECMWF আবার বলছে যে ঘূর্ণিঝড়ের জায়গায় ভারী থেকে অতি ভারী নিম্নচাপও হতে পারে, সময়ের অপেক্ষা। আজ তো সবে শুক্রবার, আরও কিছুটা অপেক্ষা আমাদের করতে হবে। এছাড়া এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত, তার জেরে বড় কিছু নেই, বাকি যেরকম যেরকমভাবে তৈরি হতে থাকবে আপডেট সেরকম সেরকমভাবে আপনারা পেয়ে যাবেন। তবে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দুটো মডেলই বলছে যে রয়েছে, বেশ ভালো রকমই রয়েছে। অন্যদিকে আমরা ভিয়েতনামের কাছে আরও একটি টাইফুন লক্ষ্য করতে পারছি দক্ষিণ চীন সাগরে। সেই টাইফুন এগিয়ে এসে কি কোনো রকম কোনো সমস্যা আমাদের এদিকে তৈরি করতে পারে? আপনাদের জানিয়ে রাখি যে না, সেটা ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ডের মধ্যেই মূলত আঘাত হানবে। যাই হোক, ওই দিকে আমরা ঘূর্ণাবর্তটা লক্ষ্য করলাম বলে আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে একটুখানি অবগত করে দিলাম। এই গেল হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় নিয়ে সম্পূর্ণ আপডেট। এবার চলে আসি আজকের বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টি আজকে কিন্তু রয়েছে। সকালেই আপডেটে বলেছিলাম যে আজকে বৃষ্টি রয়েছে এবং জানিয়ে রাখি আজকের রাত্রির বারোটার মধ্যে, দুপুর থেকে রাত্রি বারোটার মধ্যে যে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি সেই বৃষ্টিটা মূলত কোথায় কোথায় হবে জানিয়ে দিই। মূলত চন্দ্রকোনা, গোয়ালতোর, খড়গপুর, আরামবাগ এই অঞ্চলে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বেশি বলতে অতি ভারী নয়, একটু মাঝারির থেকে একটু বেটার, ওই ভারীর মতো আর কি বৃষ্টি। বাকি জায়গায় সবই হালকা মাঝারি বৃষ্টি, সেটা কলকাতাতেও রয়েছে। এছাড়া কোলাঘাট সহ তমলুক, উলুবেরিয়া, বারুইপুর, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গাতেই রয়েছে হালকা মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে। তবে মুর্শিদাবাদে সেরকম কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গেও কিন্তু খুব একটা কোথাও বৃষ্টি নেই, বাংলাদেশে উল্লেখযোগ্য সেরকম নয়, ওই হালকা মাঝারি বৃষ্টি সিলেট এবং শিলচরের কাছে একটু বৃষ্টি আছে। এটা গেল আজকের রাত্রি বারোটার মধ্যে। এরপরে চলে আসি আজ রাত বারোটা থেকে আগামী কাল রাত বারোটা অবধি বৃষ্টি কোথায়? কলকাতা, এছাড়া হাওড়া, হুগলি, কিছুটা নদিয়া, কিছুটা বর্ধমান, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনাতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে একটু বৃষ্টি আছে আলিপুরদুয়ার, কোচবিহারের কাছে, এছাড়া বিনারহাট,
তারপরে বীরপাড়া গোমতু রামশাই এই অঞ্চলে কিছুটা বৃষ্টি আগামীকাল থাকছে, মানে আজ রাত 12টার পর থেকে। এছাড়া বাংলাদেশের যশোর এবং এদিকে কোটচাঁদপুর দামুদহ, এছাড়া ঢাকাতে একটু বেটার বৃষ্টি দেখা যাবে কাপাসিয়া এবং লখাই, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ, মদন এই অঞ্চলে বেশ খানিকটা বৃষ্টি থাকছে। থাকছে শিলচরে বৃষ্টি, আর আগরতলার কাছে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো, আগরতলা, বামুতিয়া এই অঞ্চলে। তারপর কিন্তু আমরা যেটা সকালেও আপডেট দেখেছি, এখনও দেখতে পাচ্ছি যে রবিবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বিনারহাট, ধূপগুড়ি, বীরপাড়া, ফালাকাটা এই যে অঞ্চল, এই অঞ্চলে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারবো রবিবার দিন। বাকি বেঙ্গল জোন পরিষ্কার থাকছে, সোমবারও মোটামুটি পরিষ্কার থাকছে, সব পুরো বেঙ্গল জোন একেবারেই পরিষ্কার, কোথাও কোনো সেরকম বৃষ্টি নেই। মঙ্গলবার দিনকে যদি আমরা দেখি, মঙ্গলবারও, তার মানে রবি সোম মঙ্গল, রবিবার ওই উত্তরবঙ্গের কিছুটা বৃষ্টি ছাড়া বাকি কিন্তু পরিষ্কার, সোম মঙ্গল একেবারেই পরিষ্কার। বুধবার থেকে শুরু হবে এই ঘূর্ণিঝড় বা ভারী নিম্নচাপের যে প্রভাব, সেটা তার ফলে আমাদের এই দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং ওড়িশার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে ঝড়, আর ঘূর্ণিঝড় তৈরি হলে তো আরও সেই ঝড়ের প্রভাব এবং সেই বৃষ্টির প্রভাব অনেকটাই বাড়বে। এই হচ্ছে গিয়ে টোটাল পরিস্থিতি, আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যেমন যেমন আপডেট আমাদের কাছে আসছে, মডেল রিফ্রেশ হওয়ার পর সমস্তটাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আজকের এই যে দুপুরের বৃষ্টি, এর জন্য আমি বলছিলাম না কিছু জেলাতে হলুদ সতর্কতা জারি রয়েছে, সেই হলুদ সতর্কতা কোথায় কোথায় রয়েছে, মধ্যপন্থী আর কি, সেই সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতায় হয়তো অতটা নেই, কলকাতার মধ্যে হলুদ সতর্কতা নেই, তার মানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এছাড়া বজবজ, মহেশতলা, ডায়মন্ড হারবার, বারুইপুর, কেয়াতলা এই সব জায়গাতে রয়েছে। উত্তর চব্বিশ পরগনায় রয়েছে বনগাঁ, হাবড়া, পান্ডুয়া, কোটচাঁদপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এই সব জায়গাতে কিন্তু রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে কোথাও হলুদ সতর্কতা নেই, আর রয়েছে কোথায়, ত্রিপুরাতে। ত্রিপুরাতে হলুদ সতর্কতা উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচরী বাজার, আমবাসা, খোয়াই এই জায়গাগুলোতে আজকে হলুদ সতর্কতা, মানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটাই বোঝাই মানে বোঝা যাচ্ছে। এবং বাংলাদেশে কোথাও হলুদ সতর্কতা থাকলে আমাদের এই ম্যাপটা কিন্তু সেই হলুদ সতর্কতা দেখায় না। আজকে আর এই বিষয়ে গেলাম না তাপমাত্রা, তার কারণ তাপমাত্রা সকালেই আমরা বলেছি আজকে ওই 28-30 মধ্যেই থাকছে আমাদের পুরো বেঙ্গল জোন, তাই এই বিষয় নিয়ে আর আলোচনা করলাম না, আপাতত এইটুকুই। আবার সন্ধে 6টার পর যে রিফ্রেশ আমাদের তথ্য আসবে মডেল থেকে, সেই তথ্য নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।